আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আইপিএল বিপিএল এর মতো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ 2023। 2023 লঙ্কান প্রিমিয়ার লিগে সাকিব, মিথুন ও তৌহিদ হৃদয়ের পর ডাক পেয়েছেন শরীফুল ইসলাম, খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি তৌহিদ হৃদয়ের জাফনা কিংসের ম্যাচগুলোর সময়সূচি। তো আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ সময়ে শরীফুল ইসলামের দল কলম্বো স্ট্রাইকার্সের দলের ম্যাচগুলোর সময়সূচি। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ভিডিওতে আমরা দেখাবো গল টাইটান্স দলের সময়সূচি, যেখানে খেলছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিথুন। তো এলপিএল 2023-এ কলম্বো স্ট্রাইকার্সের প্রথম ম্যাচটি রয়েছে 30 জুলাই রবিবার জাফনা কিংসের বিপক্ষে। রাত 8টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শরীফুল ইসলামের কলম্বো স্ট্রাইকার্স। তো জাফনা কিংসে কিন্তু খেলছেন তৌহিদ হৃদয়। এরপর কলম্বো স্ট্রাইকার্সের দ্বিতীয় ম্যাচটি রয়েছে 31 জুলাই সোমবার বি লাভ ক্যান্ডি দলের বিপক্ষে। রাত 8টায় মাঠে নামবে শরীফুল ইসলামের কলম্বো স্ট্রাইকার্স। এরপর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি রয়েছে 5 আগস্ট শনিবার ডাম্বুলা ওরা দলের বিপক্ষে। দুপুর 3:30 মাঠে নামবে কলম্বো স্ট্রাইকার্স। এরপর চতুর্থ ম্যাচটি রয়েছে 7 আগস্ট সোমবার গল টাইটান্স অর্থাৎ সাকিব আল হাসানের দল এর বিপক্ষে। দুপুর 3:30 মাঠে নামবে কলম্বো স্ট্রাইকার্স। এরপর গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচটি রয়েছে 8 আগস্ট মঙ্গলবার তৌহিদ হৃদয়ের জাফনা কিংসের বিপক্ষে। রাত 8টায় মাঠে নামবে শরীফুল ইসলামের কলম্বো স্ট্রাইকার্স। গ্রুপ পর্বের ষষ্ঠ ম্যাচটি রয়েছে 12 আগস্ট শনিবার ডাম্বুলা ওরা দলের বিপক্ষে। রাত 8টায় মাঠে নামবে কলম্বো স্ট্রাইকার্স। এরপর গ্রুপ পর্বের সপ্তম ম্যাচটি 13 আগস্ট রবিবার বি লাভ ক্যান্ডি দলের বিপক্ষে। রাত 8টায় মাঠে নামবে শরীফুল ইসলামের কলম্বো স্ট্রাইকার্স। এরপর গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটি রয়েছে অষ্টম ম্যাচ, 15 আগস্ট মঙ্গলবার গল টাইটান্সের বিপক্ষে। রাত 8টায় মাঠে নামবে কলম্বো স্ট্রাইকার্স। তো গল টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে কিন্তু গ্রুপ পর্বের খেলা শেষ হবে কলম্বো স্ট্রাইকার্সের। তো কলম্বো স্ট্রাইকার্সে খেলার জন্য ইতিমধ্যে বাংলাদেশ থেকে রওনা দিয়েছে শরীফুল ইসলাম, এছাড়াও তৌহিদ হৃদয় কিন্তু এর আগে রওনা দিয়েছে, এছাড়াও দেশ ছেড়েছে মোহাম্মদ মিথুন। তো বাংলাদেশি খেলোয়াড়দের জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক ভালো পারফরমেন্স করবে এবার 2023 এলপিএলে। তো আপনার মতে কি বাংলাদেশি খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করতে পারবে কি না অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা গল টাইটান্সের সময়সূচি জানিয়ে দেবো। অবশ্যই সেই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের পাশে থাকবেন।